হ্যালো আদাব আদাব আপনার নাম বলে প্রশ্ন করুন আমার নাম মনোরঞ্জন দাস আমি কাঞ্চন রূপন থেকে বলছি জি বলুন আমি ঘুম থেকে উঠলে আমার বাম পাটা ব্যথা করে অনেকক্ষণ হাঁটা পর্যন্ত ব্যথাটা থাকে তো এই ফেনাক বড়ি খেলে একটু কমে একটু ভালোর দিকে থাকি তো বড়ি না খেলে আবার দেখা যাচ্ছে পাঁচ সাত দিন পর আবার ব্যথাটা পুনরাবৃত্তি দেখা যায় আপনাকে বড়ি খেতে কে বলেছে যে আপনি নিজে নিজে এফেনাক বড়ি খাচ্ছেন এটা কি ডাক্তার দিয়েছে না নিজে দোকান থেকে কিনে খাচ্ছেন ফার্মেসি থেকে আচ্ছা প্রথমত আপনার এই বড়ি খাওয়া আজকে থেকে বন্ধ করেন আর আপনার এই ব্যথাটা কি কোমরের ব্যথা হয় পাশাপাশি স্যার কোমর আপনার পায়ের ব্যথাটা কি কোমর পর্যন্ত হয় না পুরো পা না পায়ের কোথায় ব্যথাটা পায়ের কোন জায়গাটা হাঁটুতে বা পায়ের তলায় একদম পায়ের গোড়ালিতে স্যার গোড়ালিতে তলায়

সে বাংলাদেশে এখন এই যে আপনার মিডিয়া সচেতনতা কারণ সাধারণ মানুষকে তো আমরা ডাক্তাররা গিয়ে গিয়ে বলতে পারবো না সরকারের দ্বারা সম্ভব না এটা মিডিয়া যদি বলে যে সবাই একটু সচেতন হয় যেন আমরা শুধু শুধু কেন ওষুধের দোকানে গিয়ে দোকানদারের কাছ থেকে ওষুধ খাবো ফার্মাসিস্ট তো ওষুধ সে সেল করতে পারে সে ওষুধ প্রেসক্রাইব করতে পারে না তার দেওয়ার কোনো রাইট নাই তো সেই ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের স্মরণপন্ন হয়ে করতে হবে আর উনি সবচেয়ে খারাপ ওষুধটা খাচ্ছে ডাইক্লোফেনাক ডাইক্লোফেন এমন একটা পেইন কিলার যেটা শরীরে সবচেয়ে বেশি নাম বলেনি এফ মূল प्रिपरेशन এটা শারীরিক অনেক ক্ষতি করে হ্যাঁ ব্যথাও হয়তো সাময়িক উনি কাজ করতে সুবিধা হচ্ছে বা মমন কিন্তু

অ্যাজমা রোগী যারা রয়েছে তাদের অ্যাজমা বেড়ে যেতে পারে মানে এই ওষুধগুলো এমন একটা সমস্যা তৈরি করে প্রত্যেকটা রোগীর ক্ষতি করে এবং প্রত্যেকটা সিস্টেমের ক্ষতি করে শরীরে যে আমাদের শারীরিক যে সিস্টেম আছে এই যে গ্যাস্ট্রোএন্টেরোলজি সিস্টেম বা নার্ভাস সিস্টেম আমাদের মাস্কুলোস্কেলেটাল সিস্টেম বা এই যে আমরা অন্যান্য কার্ডিওভাস্কুলার সিস্টেম প্রত্যেকটা সিস্টেম কারণ পেইন কিলার এক প্রকার কেমিক্যাল সাবস্টেন্স যেটা আমাদের শরীরে বিভিন্ন রোগ পরবর্তীতে খারাপ রোগ তৈরি করতে পারে এবং অন্য রোগকে বাড়িয়ে দেয় যেমন বলছিলেন অ্যাজমা বা ব্রঙ্কেল অ্যাজমাতে আপনার পেন কিলার কিন্তু হাপানি বাড়িয়ে দেয় তো এগুলো আসলে তাছাড়া আবার পেন কিলারও বিভিন্ন প্রকার আছে এটা একজন ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত না হলে কিন্তু আপনার সে ক্ষতিগ্রস্ত হবে ডাক্তার আমরা পেন কিলার দেই না তা না দেওয়া হয় সেটা অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী এবং ডোজ আছে একটা লিমিটেড সময়ের জন্য জন্য দেওয়া দিতে হয় তো আর ওনার এখন আমি বলবো দর্শক আপনার কুসুম গরম পানিতে আপনি প্রতিদিন পাটা ডুবিয়ে নারান। যদি আপনার এটা ফুলা না থাকে আর যদি ফুলা থাকে সেই ক্ষেত্রে আপনি কুসুম মানে একটু ঠান্ডা পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারেন এটা অনেকাংশে আপনার উপকারে আসবে এটা করে দেখেন কিছুদিন মানে গরম একবার ঠান্ডা একবার নাকি শুধুই ঠান্ডা ওনার ক্ষেত্রে ও যদি ফুলা না থাকে তাহলে শুধু ঠান্ডা পানিতে পা ডুবিয়ে 5 মিনিট প্রতিদিন যদি সে নাড়ায় অনেকাংশে উপকারে আসতে পারে আর না হলে গরম পানিতে কুসুম গরম পানিতে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন